শক্তিশালী ঝড়ের প্রভাবে অতিবৃষ্টি এবং আকস্মিক বন্যার কারণে নিউ ইয়র্কে ছয় দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে গভর্নর কেতি হকুল শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন ঝড়ে এখন পর্যন্ত কোনো মৃত্যু অথবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে বৃষ্টি না কমলে বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা পানিবন্দি নিউ ইয়র্ক সিটি নিউজার্সি কানেটিকাঠের বিস্তীর্ণ এলাকার মানুষ বাসিন্দাদের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রয়োজনে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস